260 টাকা করে মালিক তো আপনারা সই করছেন বাজারে মালিকান দিয়েছেন নমস্কার বন্ধুরা, আজ আবারও আমি চলে এসেছি রানাঘাট পাইকারি মাছ বাজারে। তবে এখানে প্রত্যেক কেজি মাছের দাম রয়েছে অনেকটাই কম, যা আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। তবে এই জায়গায় অনেক দূর দূর দিয়ে কাস্টমাররা এসে তাদের দোকানে বিক্রয় করার জন্য মাল নিয়ে যেয়ে থাকে। আপনারা যদি মনে করেন বাড়ির কোনো অকেশনের জন্য মাছ কিনবেন, সেটাও পাইকারি দামে কিনতে পারবেন। তবে এই মার্কেটটিতে আসতে গেলে রানাঘাট স্টেশনের বাইরে বেরিয়ে যে কাউকে জিজ্ঞাসা করবেন আমি পাইকারি মাছ বাজারে যাব, আপনাকে যে কেউ দেখিয়ে দেবে। তবে এই মার্কেটটি প্রত্যেক দিনই খোলা থাকে, ভোর 3টা থেকে সকাল 8টা অবধি খোলা থাকে। আপনারা আসলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। আপনারা যদি কোনো সেলারের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওর মধ্যে সম্পূর্ণ সেলারের নাম্বার দেওয়া থাকবে। আর আমার দেওয়া ভিডিও পেয়ে যদি আপনার একটু উপকারিত হয় তবে একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া একটি লাইক বা শেয়ারে আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। আর এই সম্পূর্ণ উদ্যোগ আর এই সম্পূর্ণ চেষ্টা সে আপনাদের জন্য। তবে এই মার্কেটটিতে ভিডিও করতে এসে আমার অনেকটাই অসুবিধা হয়েছিল, তো চলুন দেখে নেওয়া যাক। তো দাদা, আপনি কি মাছ বেচছেন? কাছি আছে, কাতলা আছে, আপনাদের যেরকম কাছকি কাতলা সব ধরনের, তো দেখান একটু। কাছকি মাছ এটা কি দাম বেচছেন দাদা? মার্কেট অনুযায়ী আজকে মার্কেট চলছে 70 টাকা, 60 টাকা, 60 টাকা, 70 টাকা পাইকারি কেজি। হ্যাঁ, বেশি হতে পারে, কম হতে পারে, এক একদিন এক একটা রেট যায়। বাহ, তো আর কি মাছ বেচেন? আর আছে দেখেন, কাতলা মাছ আছে, চিংড়ি আছে, এগুলো কাচকি মাছ, তাই তো? এগুলো কাচকি মাছ। আর যা বলছেন সম্পূর্ণটা পাইকারি? সব পাইকারি। আর এই বাজারটায় আসলে তো প্রচুর মাছ দেখতে পারবে, প্রচুর মাছ দিন আসবে, একটা দুটোর ব্যাপার নেই। আচ্ছা, কেউ যদি এখানে আসে কিভাবে আসবে? রানাঘাট স্টেশনের পাশেই একদম, স্টেশন সংলগ্ন। রানাঘাট স্টেশনে এসে কাউকে জিজ্ঞাসা করবে মাছ বাজার, মাছ বাজার। তো এগুলো কি লোটে মাছ? লোটে মাছ আছে, লোটে মাছ। কি দাম বেচছেন এখন? তো সিজন, এখন একটু দাম বেশি, এখন 60 টাকা 70 টাকা মাছ বিক্রি হচ্ছে। 60 টাকা 70 টাকা কেজি? বাহ, বিভিন্ন দাম হয় এক একদিন, তাই তো? কমও হয় বেশিও হয়। আর প্রচুর দূর দূর দিয়ে কাস্টমার আসে, কাস্টমার আসে, এই যে দাঁড়িয়ে আছে, এসে সেই হরিশ্চন্দ্র করছে। কোথা থেকে আসছে? আমি হরিশ্চন্দ্রপুর থেকে, রঘুনাথপুর, রঘুনাথপুর, চুনি রঘুনাথপুর থেকে। বাহ, তো আরো দূর দূর দিয়ে কাস্টমার আছে এই রানাঘাট মার্কেটে। আর এখানে আসলে দেখতেই পারবে কি ভ্যারাইটিস মাছ পাওয়া যায়। ঠিক আছে দাদা, দেখান আর কি আছে। পেটি আছে। তো দাদা, এগুলো কি? চিংড়ি মাছ? চিংড়ি আছে। চিংড়ি কি দাম বেচছেন পাইকারি? এগুলো আপনার 15 গ্রাম দাম আছে, 15 গ্রাম 260 টাকা করে। উনি হলো এই মাছ বাজারের সেক্রেটারি। আমি কেন উনার পারমিশন ছাড়া ভিডিও বানাচ্ছি? তাই আমাকে গরম দিচ্ছে যে তোমার বাড়ি কোথায়। আমি কেনই বা উনার পারমিশন নেব? আমি যাদের ভিডিও বানাচ্ছি আমি তাদের পারমিশন নিয়েই ভিডিও বানাচ্ছি। আপনাদের যদি মনে হয় যে আমি অন্যায় করেছি তাহলে কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন, এরকম ধরনের ভিডিও আমি আর বানাবো না। আর যদি মনে করেন সঠিক করেছি তাও কমেন্ট করবেন। এবং এর দাম তো প্রত্যেক দিনই ওঠানামা করে। হ্যাঁ, কালকে 280 টাকা হতে পারে, আবার কালকে 200 টাকা হতে পারে, একদম ধরে থাকলে হবে, একদম ধরে থাকতে হবে। আর এই বাজারে আসতে তো প্রচুর মাছ দেখতে পারবে, প্রচুর মাছ দেখা যাবে, প্রচুর মাছ। তো আপনি আর কি আছে দাদা দেখান? কাতলা আছে, কাতলা। বাহ, কাতলা মাছের দাম 250 থেকে 220, 250, 250, আপনার 280 টাকা হতে পারে, প্রত্যেকদিনই ওঠানামা করে, একদম ধরে থাকলে হবে না। আপনাদেরকে অনুরোধ করবো যে এখানে এসে দেখে শুনে নিন, অবশ্যই। আর কেউ যদি আসতে চায় রানাঘাট প্ল্যাটফর্মে এসে, প্ল্যাটফর্মের পাশ থেকে এসে জিজ্ঞেস করবে রানাঘাট পাইকারি মাছ বাজার, মাছ বাজারে যাবো। হ্যাঁ, এখানে অ্যাভেলেবেল মাছ আছে, যে কোনো ঘরে দেখে নেবে। আপনার নাম দাদা? আমার নাম তন্ময় অধিকারী। তন্ময় অধিকারী? হ্যাঁ। তো আপনার কল কন্ট্যাক্টটা একটু বলে দিন, কেউ যদি দূর দিয়ে আসতে চায় আপনি অবশ্যই গাইড করবেন। অবশ্যই অবশ্যই। আর বিজনেস চ্যানেল বললে অবশ্যই গাইড করবেন, অবশ্যই। আচ্ছা, আপনার নাম্বারটা বলুন। 9898 3 0 6 3 0 6 2 0 2 0 1 0 5 1 0 5। থ্যাংক ইউ দাদা, আপনাকে ধন্যবাদ অনেক অনেক। কক লোন করাম কপিস নিবা? হ্যাঁ, 90 টাকা ফেলতে।
এখানে যে মাছগুলো দেখছেন ক্যারেটে হচ্ছে, এগুলি সব বাইরের দিকে যাবে, কৃষ্ণনগরের দিকে যাবে। এখানে অনেক দূর দূর দিয়ে কাস্টমাররা এসে ভোরবেলায় তাদের দোকানের জন্য মাছ নিয়ে যেয়ে থাকে। আপনারা যদি একটু আসতে চান তাহলে বলবো একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। আর আপনারা যদি কেউ ট্রেন লাইনে আসতে চান তাহলে বলবো রানাঘাট স্টেশনের বাইরে বেরিয়ে যে কাউকে জিজ্ঞাসা করবেন, আমি রানাঘাট পাইকারি মাছ বাজারে যাব, আপনাকে যে কেউ দেখিয়ে দেবে। তবে স্টেশন থেকে পায়ে হাঁটা পথ 1 থেকে 1.5 মিনিট। তবে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে যা আমার একটা ভিডিওর মধ্যে তুলে ধরা হয়নি। আর মাছের দাম প্রতিনিয়ত ওঠানামা করে, আপনারা কখনো একদম ধরে থাকবেন না, যখন নেবেন একটু যাচাই ভেরিফাই অবশ্যই করে নেবেন। এছাড়াও আপনি কি মাছ বেচেন? রুই, কাতল, ইলিশ একটু দেখান দাদা। কাতল মাছ 220 টাকা কিলো। 220 টাকা কেজি। কেউ যদি অকেশনের জন্য মাছ নেয় পারবে নিতে, পাইকারি দামে পাবে? আর আপনারা তো এখানে মূলত পাইকারি, ভোর কটার দিয়ে বসেন? চারটের দিয়ে। কটা অবধি খোলা থাকে? প্রত্যেকদিন। প্রত্যেকদিন। আর রুই দেখান, রুই রুই 160 টাকা কিলো। আর 3 কিলো চাই? 3 কিলো চাই। 160 টাকা কিলো। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। 9434 3234 3 8। আপনার নাম? রঞ্জন দাস। আর কেউ যদি আসে কিভাবে আসবে এখানে? রানাঘাট স্টেশনে নেবে, বলবে মাছের আড়তে যাবো। মাছের আড়তে যাবো, কিংবা আপনাকে কল করে নিলেই হবে। স্টেশন থেকে 1 মিনিটের পথ। স্টেশন থেকে 1 মিনিটের পথ। বাহ, সব রকম যত আকর্ষণ যত দেখতে পাচ্ছি 160 টাকা কেজি। এগুলো এই শুনলাম মাল আছে, এখানে এই মাছগুলোর দাম শুরু হচ্ছে মাত্র 200 টাকা কেজি দিয়ে। 200 টাকা আছে, 220 টাকা আছে, 230 টাকা আছে, ভ্যারাইটিস ধরনের দামের আছে। তবে আপনারা যদি অনেক বেশি পরিমাণে নেন তাহলে দামটা অনেক কম পড়বে। আর প্রতিনিয়ত মাছের দাম প্রত্যেক দিনই ওঠানামা করে, আপনারা কখনো একদম ধরে থাকবেন না। তবে এই রানাঘাট পাইকারি মাছ বাজারে আপনারা যদি আসেন, এমন কোনো মাছ নেই যে আপনারা দেখতে পারবেন না। রুই, কাতলা, ইলিশ, ভ্যারাইটিস ধরনের মাছ আছে। তবে আমার এই একটা ভিডিওর মধ্যে সমস্ত মাছ আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। Thank you.
আর বলবো, আমরা বিভিন্ন হাট মার্কেট ঘুরে ঘুরে আপনাদের সঠিক সন্ধান দেওয়ার জন্য অনেক পরিশ্রম করে ভিডিও বানাই। আমাদের চ্যানেলের ব্যবসা সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে শেয়ার করে দেবেন। পরবর্তী ব্যবসা সংক্রান্ত আপডেট ভিডিও আপনার দরবারে সবার প্রথম পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।